আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো, করোনা পরিস্থিতির পর থেকেই সারা বিশ্ব চীন থেকে সরে আসতে শুরু করেছে, আর এই কাজকে আরও এগিয়ে যাচ্ছে ভারত। ভারত চীনকে সব দিক থেকে কোণঠাসা করতে চাইছে। সামরিক ও অর্থনৈতিক দিক থেকে চীনকে বড় ধাক্কা দেওয়া শুরু করেছে। এবার চীনের চিন্তা বাড়িয়ে ভারত ও জাপান বড় চুক্তি করে ফেলল। গতকাল শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৈঠক করেন। জাপানের প্রধানমন্ত্রী জানান যে ভারতে $42,000 কোটি অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 3,18,957 কোটি টাকা বিনিয়োগ করবেন। আপনাদের জানিয়ে রাখি, জাপান দেশটির সাথে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো এবং এর পূর্বেও জাপানের সাথে ভারতের বিনিয়োগ সূত্রে রফা হয়েছিল। বর্তমানে ভারতে বুলেট ট্রেন চালানোর কাজ চলছে। জাপান ভারতকে এই বিষয়ে সাহায্য করবে। দ্বিতীয় আপডেটটি হলো, ভারতের বন্ধু দেশের প্রধানমন্ত্রী ভারতে আসছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ভারতে আসছেন, আর এই খবর সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে গেছে, কারণ ভারত ও ইসরায়েল একসাথে অনেক সামরিক কাজ করে। 2 এপ্রিল শনিবার ভারতে আসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি ভারতে আসছেন। ইসরায়েলের PM-এর তরফেও জানানো হয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্থনীতি, নয়া উদ্ভাবন, গবেষণা, উন্নয়ন, চাষবাদ সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ইসরায়েলের সহযোগিতা মজবুত করতে বদ্ধ পরিকর দুই দেশই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।